এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে, অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে, উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয়। আজকে ভারত বাংলার বিভিন্ন পাহাড় অঞ্চলগুলো অস্থিতিশীল করে রাখতে চায়, ওদের একটা গোপন ষড়যন্ত্র আছে। আজকে একটা ভিডিও ফাঁস হয়েছে, ওরা বাংলার বিভিন্ন প্রান্তগুলো বিশেষ করে চট্টগ্রামের পার্বত্য অঞ্চল এগুলো মাঝে মাঝে যুদ্ধ লাগিয়ে রাখে, মাঝে মাঝে অশান্তি তৈরি করে রাখে, অস্থিতিশীল করে রাখে। কারণ ওদের একটা উদ্দেশ্য আছে, ওরা নাকি ওটা ভাগ করে ম্যাপ তৈরি করে মায়ানমারের কিছু অংশ আর চট্টগ্রামের কিছু অংশ কয়েকটা জেলা নিয়ে আলাদা একটা খ্রিস্টান রাষ্ট্রের ঘোষণা দিলে। এই দুর্বিষন্ধি চলছে, আমি এটা এত মানুষের সামনে বলা ঠিক না, এটা গোপন বিষয়। এগুলো চালাচ্ছে আমেরিকা এবং ইহুদি ছাড়া। এদের এই গোপন ষড়যন্ত্র যদি বাস্তবায়ন হয়ে যায়, এই যে উপদেশটা তিনবার পাল্টিয়ে গেল, ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে একবার, এরপরে আবার কয়েকজন, এরপরে কয়েকদিন আগে আবার তিনজন, এগুলো এমনি এমনি করছে না, একটা দুর্বিষন্ধি আছে। সবচাইতে ভয়ঙ্করের ভেতরে এই ফারুকি, এই লোকটা মেয়েতে মেয়েতে ছেলেতে ছেলেতে বিয়ে করা, এই যে সমকামিতা এটা প্রমোট করে, এইগুলো নিয়ে সে সিনেমাও বানিয়েছে। এই যে পরকীয়া প্রেম করে মানুষ উদ্বুদ্ধ হয় কি করে, সে তার নিজের স্ত্রী তিশাকে এই সিনেমার কাছে লাগিয়েছে। জীবনে যত প্রেম আছে কলি যায়, নবীজির তরে সব টুকু দিয়ে দেব তাই, বিনিময়ে সাফাত যদি তার পায়, বসে যাবে জীবনে যত ব্যথা ভার, বালগালিহি কাশাফাত যাবি জামালিহি, হাসনাত যাবি অখসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, বগুড়া জেলার ধনুর থানার অন্তর্গত মবুয়াখালী কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন কল্পে তিন দিন ব্যাপী বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের শামা পরিবাজনীর শামপুর সভাপতি জনাব মাওলানা মুজিবুর রহমান প্রধান অতিথি, সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ আলোচনা রাখলেন আপনাদের পাশের জেলা নাটোরের সন্তান, ইসলামিক চিন্তাবিদ প্রভাষক মাওলানা আব্দুল বারী রশিদি, আলোচনা করলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, অন্যান্য ওলামা ইকরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় বগুড়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। যিনি কোরআনে কারিম শোনার জন্যে আমাদেরকে বাড়ি থেকে পর্যন্ত নিয়ে এসেছে, আমরা ইচ্ছা করে জোর করে আসতে পারতাম না যদি আল্লাহ না চাইতে। আল্লাহ যাকে ভালোবাসেন, যার কল্যাণ চান, তাকে কোরআনে কারিমের হাদিসের জ্ঞান দান করে। সুতরাং এই হাদিস অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি আল্লাহ আমাদেরকে অবশ্যই ভালোবেসেছেন, এ কারণে তিনি এই ময়দানে আমাদেরকে বসিয়ে রেখেছে। এটা যদিও একটা কবরস্থানের পাশের একটা জায়গা, কিন্তু এটা এখন কিছু সময়ের জন্য জান্নাতের বাগান, কথা বলে না কেন, জান্নাতের বাগানে কোনো জাহান্নামে মানুষ প্রবেশ করতে পারবে না। আর যারা জাহান্নামে যাবে ওদেরকে আল্লাহ জান্নাতে দেবে না, জাহান্নামে কোনো মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। আর জান্নাতে কোনো মানুষকে যদি আল্লাহ প্রবেশ করান, তাকে আল্লাহ আর বের করে দেবেন, কি কথা বলেন?
হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনী পড়েছিলাম, বাদরের নবী ছিলেন আল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম একবার এসেছিলেন, ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা, দুই নম্বরে আপনি আল্লাহর নবী, আমি সব মানুষ নেককার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষ নেককার মানুষ যারা তাদের সাথে সম্পর্ক রাখার জন্য তাকিদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। ওহে যারা ইমানের দাবি করো আমাকে ভয় করো, আর দুনিয়ায় যারা সত্যবাদী এই মানুষগুলোর সাথে থাকো। কে বলছেন বলেন তো? নবীদের চাইতে সত্যবাদী দুনিয়াতে কেউ আছে? আর এই জন্য আজরাইল সরাসরি এসে বলছেন আমি এসেছি আপনার কাছে, বন্ধুত্ব করব আপনার সাথে, আমি থাকতে চাই। হযরত ইদ্রিস নবী শর্ত দিয়েছিলেন আমি বন্ধুত্ব করতে রাজি আছি, কিন্তু আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। তুমি যখন আজরাইল নিজে ফেরেশতা এসেছো আমি রাজি আছি, প্রথম শব্দ আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। কেন? কারণ পৃথিবীর প্রতিটি জিনিসের প্রভাব আর একটা জায়গায় পড়ে। আপনি পচা পানি যদি এক জায়গায় রেখে দেন, ওখান থেকে আর কিছু না হোক দুর্গন্ধ আসবে। কি কথা বলো? তা আপনি বন্ধুত্ব করার জন্য আসলেন, আপনার প্রভাব তো আমার উপরে আসবে। সবচাইতে বড় বিষয় দুনিয়াতে আলমার ও মা আমান আহাব্বা, যার সাথে বন্ধুত্ব হবে কিয়ামতের দিন আল্লাহ তার সাথে তাকে তুলবে। মানে আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, যেহেতু ফেরেশতা আপনি নিজে আজরাইল এসেছেন, আমার কয়েকটা শর্ত আছে। এক নম্বরে আমি এখনই মরতে চাই, মরণের যন্ত্রণা যে শুনি, ওয়াজাতে সাকরাতুল মাউত বিল হাক। এ পৃথিবীর সব কিছু উলট পালট হতে পারে, মিথ্যা হতে পারে, প্রতারণা হতে পারে, মরণের যন্ত্রণা হোক এটা সত্য। কেউ রেহাই পায়নি এখান থেকে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত রেহাই পায়নি। তিনি ঘেমে যাচ্ছিলেন বারবার, এই পৃথিবীতে মাত্র একজন মানুষের জীবন কবজ করার জন্য আজরাইল খুব সতর্ক ছিল। হাদিস পড়েছি নবীজির কাছে যখন এসে বলেছে, হে রাসূল আপনি যদি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাব, যদি যেতে না চান যতদিন থাকতে চান আপনি থাকতে পারবেন। বিশ্বনবী বলেছিলেন যদি থাকতে চায় কতদিন থাকা যাবে, ফেরেশতা বলেছেন আপনি যতদিন ইচ্ছা করবেন এই দুনিয়ায় থাকতে পারবেন, যখন মনে করবেন না আমি আর থাকতে চাই না আমি নিজে এসে আপনাকে নিয়ে যাব। বিশ্বনবী ওই সময় বলেছিলেন আজরাইল যদি না থাকতে চাইতে কতদিন, যতদিন ইচ্ছা, তারপরে যাওয়া লাগবে না। ইচ্ছা করেন যতদিন, কিয়ামত পর্যন্ত যদি বাঁচতে চান আপনাকে আল্লাহ হায়াত বাড়িয়ে দেবে, আপনাকে মরা লাগবে। এইটাই ফাইনাল যে মরা লাগবে। কল্লু নাফসিন দায়িকাতুল মাউত, যাকে আল্লাহ বানিয়েছে তাকে মরণ দেবে। সে যে নবীজি বললেন আজরাইল যাওয়াই যখন লাগবে দেরি করার দরকার নেই, আমারে নিয়ে চলো, আমার সব চাইতে বড় বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অনেক সাথে হাতটা রেখেছিলেন, হযরত আজরাইল ডাক দিয়ে বলে হে রাসূল আপনি কষ্ট পেয়েছেন। নবীজি বললেন হাত সরাও, কেন? মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপর রাখলে। ফেরেশতা বলে হে রাসূল আজ পর্যন্ত আমি যত জীবন কবজ করেছি এত আসানে, এত আস্তে, এত আরামে কারো জান কবজ করিনি। আমি জানি আল্লাহর পরে আপনার স্থান, এজন্য শুধু আমি হাতটা রেখেছিলাম। নবীজি বলেন আজরাইল এটা যদি তোমার হাত রাখা হয় তো তোমার শাস্তি কোনটা? এখন শুরু করিনি। বিশ্বনবী ওদিন কান্নাকাটি করে বলেছিলেন আজরাইল মৃত্যুর যত কষ্ট আছে তুমি আমারে দিয়ে দাও,
আমার পরে আমার যত উন্মত এই দুনিয়ায় আসবে তারা এমনিতেই দুর্বল, মরণের যন্ত্রণা তাদেরকে দিও না। হযরতে আজরাইল যখন বলেছিলেন, হ্যাঁ আপনার এই কথা আমি রাখতে পারি, কোরআনে কারিমে আল্লাহ 6666 আয়াত আপনার উপরে নাযিল করেছেন, এর ভেতরে একটা আয়াত আছে আয়াতুল কুরসি বলা হয়, সূরা বাকারার 255 নম্বর আয়াত। এটা যদি কেউ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তেলাওয়াত করে, এখানে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। কয়টা বলেন বলেন? এটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। 1, 2, 3, 4 যারা পড়ে দেখেন না কেমন জবাব দেয়, বুঝলেও দেয় না বুঝলেও চিল্লায়, আপনারা ওইভাবে জবাব দেবেন। গ্রাম অঞ্চল তো এই জন্য সেমিনার হলে আমরা এভাবে কথা বলতাম। আমার মনে হয় এটা সব সময় না দিয়ে 8-10 মিনিট পরে পরে একটু বন্ধ করে দিয়ে, আর এমনি জ্বর তো মানে কাশি হচ্ছে, একটু বন্ধ করে দিয়ে এরপরে আবার দিয়ে, না 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 এই কলে সরিয়ে দিন না, এই অত না একেবারে যাদের রওশনের সাদের মতো মরে যাবো তো, আরেকটু আরেকটু ঠিক আছে। হ্যাঁ রিভাব আরো বেশি, আমার কণ্ঠে সমস্যা তো। কালকে মাহফিল ছিল চুয়াডাঙ্গা জীবননগর শ্বশুর বাড়ি, একেবারে শ্বশুরের গ্রাম, এর চাইতে না এক 10 ডবল মানুষ হবে, শাশুড়ি দেখে পাগল হয়ে গেছে, জামাই ধরে রেখেছে, আবার সকালে এই খাবার মাবার খাওয়ানোর কারণে আমার দেখি হয়ে গেছে। এই যে জার্নি শরীর আর কভার করছে, জেলখানা যে কি খাওয়াইল, ও পালিয়েও গেল আমারে খাওয়িয়েও গেল, তো পালিয়েই যাবে, আর 3 বছর আগে যেতে পারবি না, আমারে জেলখানা লাগে না, কি খাওয়িয়েছে জেলখানায় আল্লাহ জানে, আমি এত চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার জন্য কিন্তু না শরীর পড়ে যাচ্ছে, আমার মনে হয় কিছু খাওয়িয়েছে। ওরা যারে বিদায় করে দিতে চায় তারে আস্তে আস্তে 16 পয়সন এগুলো দিয়ে দিয়ে মেরে ফেলে। পরানের পাখি দেলাওয়ার হোসাইন সাইজি রহমতুল্লাহ আলাইহি, ওনারে সারা জীবন বিভিন্ন রকমের উল্টা পাল্টা জিনিস দিয়ে সারা জীবন দেখত, জেলের ভেতরে দুর্বল, উনি তো শক্ত মানুষ কিন্তু দুর্বল করে ফেলেছিলেন, এরপরে ওনার আবার ডায়াবেটিস, শেষে দেখলেন না ইঞ্জেকশন দিয়ে মেরে ফেললেন, অনেকে বলে না উনি মরে গেছে, কে মরে গেছে, 10 মিনিট ওনার সাথে আমি ছিলাম, এমনি এমনি মরে না। হ্যাঁ যদিও সারা জীবনে তার দোয়া ছিল আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি যাই করো আমাকে শাহাদতের মরণ দিও, এই কারণে জালেমদের হাতে আল্লাহ তাকে শাহাদতের মরণ দিয়েছে, আর যাকে তাকে আল্লাহ শহীদের মরণ দেয় না, কারণ এটা অনেক দামি জিনিস, শহীদ এ শব্দটা শুনতে ছোট কিন্তু এত দামি, এটা যারা শহীদ হয় তারা মরে না। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুম, সূরা আলে ইমরানে 169 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী যে মানুষগুলো শহীদ হয় এদেরকে আপনি বলবেন না যে মরে গেছে, এমনকি ধারণাও করবেন না। এক জায়গায় আছে ওয়ালা তাকুলু লিমা ইয়ুক্তালু, আর এক জায়গায় আছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, মুখ দিয়ে তো বলবেন না অন্তরে ধারণাও করবেন না যে যারা শহীদ হয়েছে এরা মরে গেছে, না মরে গেছে তো ওই মানুষটা যে মানুষটা জুলুম অত্যাচার নির্যাতনের মাস্টার মাইন্ড ছিল, এরা মরে যায় কিন্তু শাহাদতের মরণ পেলে মানুষ মরে না, এরা জীবিত থাকে এবং আল্লাহ নিজে তাদেরকে কুদরতের হাতে খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ, উনি যদি সত্যিই মারা যেতেন, এই যে আমার পাশে যারা মুরব্বি বসে আছে এ মানুষগুলোর ঈমান অবশ্যই আছে, কিছু না থাক আল্লাহ একজন আসে বিশ্বাস নেই, এখন যদি এই বিশ্বাসের উপরে মরে যায় কবরে থাকবে ঘুমিয়ে থাকবে এতটুকু শেষ। এই কথা বলেন মানে, হ্যাঁ এরপরে 5-7 মিনিট পরে প্রশ্ন করবে, যদি বলতে না পারেন এই জায়গায় এসে কানের নিচে দেবে একটা, ইয়া কি মানুষ এসেছেন
উনি যদি অবস্থা ইমান নিয়ে মারা যেতে পারে কবরে শুয়ে থাকবে মাম বাসনা মিম্মার পদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসাল। কিয়ামতের যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে ফাইদা নুফিখা ফিস সুর, ওই ফুৎকারের সঙ্গে সঙ্গে উনি চকমক ডলতে ডলতে উঠবে আর ধমক দেবে আমারে জাগালেন কেন, আমি তো ঘুমিয়েছিলাম, মনে হচ্ছে কেবল আট দশ মিনিট আগে ঘুমিয়েছে, অথচ কোটি কোটি বছর জীবন থেকে আল্লাহ পার করে দিয়েছেন। ঘোষণা দেওয়া হবে এইটাই সেই রহমানের ওয়াদার দিন, কিয়ামত কায়েম হয়ে গেছে, ওঠো। আপনি একটু সামনে দৃশ্যটা নিয়ে আসেন তো নিজের জীবনে, যে এরকম একটা সময় আমাদের সবার সামনে আসবে কিয়ামতের ওই কঠিন ময়দান, যেদিন কায়েম হয়ে যাবে একটা ফুৎকারে আপনি উঠবেন, চোখ ডলতে ডলতে উঠে দেখবেন যে সবাই দৌড়াচ্ছে ময়দানে, হাশরের ময়দানের দিকে। ফাইদা নুফিখা ফিস সুর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন। যেদিন ফুৎকারটা দেওয়া হবে ওই দিনের পর থেকে আল্লাহ পাক কিয়ামত যখন বিচার শুরু করবেন তখন পর্যন্ত কোনো সম্পর্ক আর থাকবে না। যতক্ষণের সম্পর্ক দুনিয়া আপনার ছিল রক্তের বলেন, আত্মীয়তার বলেন, দলীয় বলেন, পৃথিবীর বিভিন্ন সম্পর্ক আমাদের সাথে আছে, এমনকি প্রেমিক প্রেমিকার সম্পর্ক থাকবে না। অনেকে দেখে মাথায় হাত দিয়ে বলে আল্লাহর কসম করে বলো যে আমারে ভুলে যাবা না, সে ভুলে যাবার কেন, যত রকমের সম্পর্ক আল্লাহ বলেন নসব আনসব বহু বচন দিলাম একটাও থাকবে না, সব কাট হয়ে যাবে। ইয়াওমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন, এমনকি পৃথিবীতে যে মানুষগুলো একে অন্যের কাছে কিছু আশা করে চায় এরকম কোন মানুষ দেখলেই তাড়াতাড়ি দৌড়াবে, ওর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার সুযোগ দেবে না। এ দুনিয়া আমরা বিপদে পড়লে বাবাকে দেখলে মনে হয় যে আশা জাগে না, উনি আমার জন্য হয়তো কোনো জায়গায় কিছু চেষ্টা করছেন। আল্লাহর কসম কোরআনে কারিমে সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ এটা জানিয়েছেন, সিংহায় ফুৎকার দিলে ওই বাবা পর্যন্ত মনে করবে হয় আমার কাছে আসতে পারে, এজন্য ও দৌড়াবে, কি করবে, ন্যাংরা মানুষ যেভাবে দৌড়ায় ওইভাবে না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, এজাল মারউ মিন আখি, এর আগে আল্লাহ ইয়াফিরু দিয়েছেন, ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। আপনার আত্মীয় স্বজন যত রকমের সম্পর্কের মানুষ আছে ও দেখা মাত্র মাজা তুলে দৌড় দেবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার এই কথাটা একেবারে বাস্তব, আপনি নিজের চোখের সামনে মিলাবেন কিয়ামতের দিন সবাই যখন উঠতে থাকবে আর শহীদ যারা হয় এই মানুষগুলো খেতে থাকবে, সোনালো বলতে পারবে এই জন্য শহীদ এর শব্দটা খেলাছোড়া বিষয় না। এজেলাতে যিনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন শহীদ জিয়াউর রহমান, শব্দটা ওনার নামের আগে আন্দাজে লাগানো হয়নি, চিন্তা ভাবনা করে লাগিয়েছে। সারা পৃথিবী জানে এই বাংলাদেশের সংবিধানের উপরে আল্লাহর উপরে আস্থা, এই কথাটা উনি লিখেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম এটা দিয়ে সংবিধান শুরু হবে, এটা উনি লিখেছিলেন। ওনার জীবনের ভুল ত্রুটি হয়তো আছে মানুষ হিসাবে, আল্লাহ যদি বিচার করে যে আল্লাহর উপরে আস্থা এদিকে তাকিয়েও আমার মনে হয় আল্লাহ ওনারে মাফ করে দেবে, ওনারে মাফ করে দিলে আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে, বলেন। আমার ভাইরা আমি যে কথাটা তুলেছিলাম শাহাদতের মরণে কোনো কষ্ট নেই, এজন্য আমার আল্লাহ পাক হযরতে
মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে ওনাকে সাধারণ ভাবে জেলখানায় মরণ না দিয়ে জালেমদের হাতে শাহাদতের মরণ দিয়েছেন। কারণ এ মরণে আল্লাহ কোনো কষ্ট রাখেন। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে আজরাইল হাত ছাড়ো। তাহলে যে আয়াতুল কুরসি পড়ার কথা তিনি বললেন, এটা নিজে জান কবজ করবেন, তিনি জানাচ্ছেন হে নবী আমি যেহেতু সবার জান কবজ করব, আমি আপনাকে এই গোপন সংবাদটা জানালাম, আপনার উম্মতেরা যদি আয়াতুল কুরসির 10টা ক্ষমতা বিশ্বাস করে পড়তে পারে। অনেকের মনে আশা জেগেছে যে আমি আয়াতুল কুরসি পড়ি, আরে ভাই না, এর ভিতরে 10টা জিনিস আল্লাহ সাজিয়ে দিয়েছেন, এ 10টা জিনিস আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনার বাস্তব জীবনে এটা থাকা লাগবে। আপনি আন্দাজে পড়ে গেলেন, একটাও আপনার জীবনে নেই না, ওইরকম আয়াতুল কুরসি হবে না। আমি বহু হিন্দুর সাথে মিশে দেখেছি, আমার রিমান্ডে অনেক হিন্দু অফিসার পেয়েছি, আমার কোরআনের কারিমে কেমন আয়াত, আমার মনে হয় আমার সাথে ওর কোরআন বেশি জানা আছে। এমন এমন আয়াত রাতের বেলা যখন পাহারা দিত ওই রিমান্ডে, এমন এমন আয়াত এসে পড়িত, কি গো নাম মনে হচ্ছে উল্টা পাল্টা, সুব্রত বালা, দেবদুলাল, মোহন কুমার, এর নাম তো সব মুসলমানের, এরা পাহারা দিত কিন্তু আয়াত পড়তো কোরআন শরীফের। যে যে বিষয়ের আয়াত গুলো আছে 8টা 10টা 15 20টা করে আয়াত মুখস্ত করে রিমান্ডে আমার প্রশ্ন করতো আমার এই ওয়াজ নিয়ে, যে আপনি এই ওয়াজ করেছেন এই আয়াতের সাথে, হ্যাঁ আপনি কেন এই জায়গায় এই কথা ঢুকালেন? বদরের ময়দানে এখানে 14 জন শহীদ হয়েছে, 14 জন কাফের মারা গেছে, আপনি এই জায়গায় তথ্যটা আগে না বলি পরে বললেন কেন? এগুলো ওরা আয়ত্ত করে নিয়েছে কেন? ও মানুষগুলো দেখতাম মাঝে মাঝে আল্লাহর ভুল ধরছে, আমাদের রিমান্ডে প্রশ্ন করে আর আল্লাহর ভুল ধরছে, আল্লাহর এই কাজটা ঠিক হয়েছে, আপনার কাছে পরামর্শ নিয়ে আল্লাহ কাজ করা হয়েছে। সব জায়গায় বেশি পেয়েছিলাম ওই যে মাঠের নিচে আয়না ঘর যেটা রিমান্ডে, ওখানে নিয়ে যখন রেখে পাহারা দিত, রাত 12টার সময় একদল আসতো অধিকাংশ হিন্দু, এসে কোরআনে কারিমের এমন এমন আয়াত থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে, আর ওই 1.5 মিনিট 2 মিনিট ভিডিও শোনায়, দেখেন তো এটা আপনার নাকি, হ্যাঁ কোথায় বলেছিলেন, চুয়াডাঙ্গায়, এটা কোথায়, কুষ্টিয়ায়, এইটা নাটোরে। আমি বললাম যে 1.5 ঘন্টা কথা বলি আমি, এর আগে নেই পরে নেই, 1.5 মিনিট 2 মিনিট কোথা থেকে পান, আর সারাদিন বসে বসে শুনি আর দেখি কোন জায়গায় হাত লাগানো যায়। হাত লাগাবেন, হাত লাগাতে হলে আমার চাইতে আপনার আয়ত্ত বেশি থাকা লাগবে, কথা বলবে কেন? কেউ যদি ভুল ধরতে চায় আমার আজকের আয়াতের তাফসিরে, আমার কোরআনের উপরে মাস্টার্স করা আছে, আমার মতো যারা করেছেন লেখাপড়া তার উপরে পড়াশোনা করা লাগবে। একটা ইঞ্জিনিয়ার পাশ করে 10তলা বিল্ডিং এর প্ল্যান দিয়েছে, আর এই যে দোকানে চা খালা ওর যে হাল হকিকত দেখি আসলো, ওই লোক এসে যদি বল না এ প্ল্যান ভুল হয়েছে, ওর দাঁত মুখ খুলে ফেলার দরকার না, এই লোকটা অনার্স মাস্টার্স করেছে এই বিষয়ের উপরে, এতদিন লেখাপড়া করছে, 16 বছর পড়া লাগে, 16 থেকে 18 বছর, এ একটা প্ল্যান দিল, আর আপনি চার দোকানদারি করছেন, লবণ ঠিক মতো দিতে পারেন না, মিষ্টি ঠিক মতো দিতে পারেন না, আর আপনি ভুল ধরছেন এই প্ল্যানে। তা আমার যে মানুষগুলো ভুল ধরছে, অবস্থা কিন্তু ওদের ওই রকমই ছিল, ওরা কিছু কিছু সাবজেক্টের উপরে আয়াতগুলো হাদিসগুলো আয়ত্ত করে করে কি করে ভুল ধরা যায় সেই চিন্তা ছিল। এভাবে যদি 16 বছর 18 বছর কোরআনের উপরে পড়াশোনা করে ভুল ধরা লাগতো তাহলে আর ভুল ধরত না, এমনকি আল্লাহর ভুল ধর। আমি আকিজ গ্রুপে চাকরি করতাম ওই সময়, তাদের খতিব ছিলাম, আপনারা অনেকে জানেন জানেন না, আকিজের বড় ছেলে যিনি এখন ডাক্তার মহিউদ্দিন, ওনার 4টা স্ত্রী, 4 বিয়ে করা তো জায়েজ নেই, দেখেছেন একটা জায়েজ জিনিস হালাল এটা নিয়ে কত সমস্যা, কেউ ভয়ে কথা বলছে না,
আরে আশ্চর্য রে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিয়ের কথা শুরু করেছেন দুই বউ দিয়ে, ফাঙ্কি হও নিকাহ করো বিবাহ করো, কয়টা মাসনা, দুইটা, সোলাসা, তিনটা, রোবা, চারটা, শুরু করেছেন না দুই দিয়ে, তাহলে বউ দুইটা থাকলে ভালো। যদিও আমাদের এই দেশের সামাজিক পারিবারিক যে অবস্থা এটা এদেশের মানুষ মেনে নেয় না। আমি বিশ্বের বহু মুসলিম দেশে ঘুরেছি, ওই সমস্ত দেশে শরীর চলে না তিন চারটি বউ। আমি যে ড্রাইভার নিয়ে যেতাম মদিনায়, ও আমার চাইতেও চিকন, ঠেলা দিলে পড়ে যাবে, অথচ চারটি বউ, গাড়ি চালা, গাড়ি চালিয়ে আমার চার বউ, আর আমি আপনাকে ভাড়া করছি আমার এক বউ। আপনাদের দেশের ওনার ভাষা দিয়ে আমার বলছিল, আপনার দেশে ওই ওই চলে, আমাদের এই দেশে এরকম। তা আমি ওনারে যাই জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি একটা হিন্দু মানুষ, আর ভুল ধরলেন আমার সারের যে উনি সার বিয়ে করেছে, উনি আমার লজিক দিচ্ছে যে একটা পুরুষ মানুষ যদি চারটা বিয়ে করতে পারে, একটা মহিলা কেন চার বিয়ে করতে পারবে না? মহিলা পারবে না কারণ এক মহিলার পেটে যদি চারজনের বীর্য যায় আর সন্তান যদি হয় তো কারে বাপ বলে ডাকবে? এটা তো আমি বললাম, আমার জবাব দিচ্ছে আর একটা, হ্যাঁ বাপ বলে ডাকারও সিস্টেম আছে, এই সন্তান হবার পরে ডিএনএ টেস্ট করবে, এইভাবে বলছে যে ডিএনএ টেস্ট করে দেখবে যে এটা কোন তার জিনিস, তাহলে সেটারে বাবা বলবে, আমাদের চাইতে আমরা তো খালি পড়ছি, এই যে দশটা ক্ষমতার কথা বলছি এমনি না, আমরা পড়ছি ওই মানুষগুলো এই দশটা ক্ষমতা জেনে পড়তো কিন্তু বিশ্বাস করতো না, আল্লাহ যে সব কিছুর উপরে ক্ষমতা রাখে এটাও বিশ্বাস করে না, কিন্তু আল্লাহর ক্ষমতা আছে এটাও পড়ে, আল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি ঘুমান্ত না, ঘুমের ঝিমটিও তার আসে না, এ পর্যন্ত ওরা পড়ে, এর ভেতরে চারটা ক্ষমতার কথা অলরেডি চলে গেছে, সুবহানাল্লাহ বলতে পারবেন না? কয়টা? এই যে পর্যন্ত পড়লাম এর ভেতরে চারটা ক্ষমতার কথা আল্লাহর চলে গেছে, উনি চিরঞ্জীব, উনি চিরস্থায়ী, আজ কত মানুষের মারা যাওয়ার পরে চিরঞ্জীব লিখে দিচ্ছে, চিরঞ্জীব মুজিব, নাউজুবিল্লাহ, এই শব্দটা দুনিয়ায় কারো নামে লাগানো জায়েজ নেই, উনি কি মুজিব কে আল হাই ছিল যে চিরঞ্জীব হয়ে গেছে? একজন শুধু চিরঞ্জীব যার কোনো মরণ নেই, কে বলেন তো? আরো জোরে বলেন। সুতরাং যারা বিভিন্ন জায়গায় এরকম মূর্তি বানিয়ে ভাস্কর্য বানিয়ে লিখে দিয়েছেন চিরঞ্জীব মুজিব, এটা কোরআনে আয়াতুল কুরসির সাথে সাংঘর্ষিক, কেউ যদি বিশ্বাস করে লেখে আপনার ঈমান চলে গেছে। এরপরে যে একটা একটা করে ক্ষমতার কথা আছে, আমি একটু টাচ দিই, যারা আয়াতুল কুরসি পড়লে আজরাইলের হাত থেকে, কষ্টের হাত থেকে বেঁচে যাবেন, উনি যেহেতু নিজে জানিয়েছে আজরাইল, আপনি এই দশটা ক্ষমতা বিশ্বাস করে আপনার জীবনে মিলাবেন, দেখবেন যে আসলে মেলে কিনা। এক নম্বরে সব কিছুর উপরে ক্ষমতা কার? আরো ধরে, কিন্তু আমরা অনেকেই বিশ্বাস করি, বগুড়াতেও আছে ক্ষমতার উৎস এরা বলে জনগণ, না এটা আয়াতুল কুরসির সাথে যায় না। আপনি যদি এই বিশ্বাস করে থাকেন যে ক্ষমতার উৎস জনগণ, আর আপনি আয়াতুল কুরসি পড়েন, আপনার কথার সাথে আপনার বিশ্বাসের মিল নেই, এক কথা বললেন না কেন? আজরাইলের এই কষ্টের হাত থেকে আপনি বাঁচতে পারবেন? বলেন বলেন। আরে ভাই আপনাকে আমি বাঁচাতে চাই, আপনারও কবরে যাওয়া লাগবে, আমারও ওই মরণের সামনে সামনে যন্ত্রণা আসতেছে, এটা তো আমি বানিয়ে বলছি না, সূরা নাহাল 14 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 32 নম্বর আয়াতের তাফসীর বাড়ি যে মিলাবেন, মরণের বিছানায় যখন আষাঢ় দিয়ে পড়বেন, আল্লাহ তাআলা বলেন
আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবীনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। এখানে আলেম যারা আছে তাদেরকে বলছি এবার, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ আমি পড়লাম। এক নম্বরে তাইয়্যিবীনা, আল্লাহ পাক বলেন হামসা যখন বিছানায় পড়বে আষাঢ় দিয়ে মউতের ওই বিছানায়, ফেরেশতার আগে আসবে, যদি তোমার জানটা পবিত্র হয়ে থাকে যে তাইয়্যিবীনা, তাইয়্যিবীন মানে শুধু এই পোশাক আশাক পবিত্র না, শুধু শরীর পবিত্র না, তাইয়্যিবীন মানে চিন্তা চেতনা বিশ্বাস এগুলোর পবিত্রতা না। আপনি পবিত্র হতে হলে আপনার চিন্তা পরিষ্কার করা লাগবে, আপনার ভাবনা, আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার কর্মজীবন, আপনার ব্যবসা বাণিজ্য অর্থনীতি এগুলো পবিত্র করা লাগবে, পরিষ্কার করা লাগবে, সাফ করা লাগবে। অথচ আজ আমরা পোশাকের পবিত্রতার জন্য, শরীরের পবিত্রতার জন্য, সাফ করার জন্য যত ব্যস্ত, আমাদের বিশ্বাস এবং আকীদা পরিষ্কারের জন্য অত ব্যস্ত না। কথা বুঝতেছে? আমি আস্তে আস্তে ডোজ নিয়ে যাচ্ছি। যখন আপনি পড়ে যাবেন মিশানায়, আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার চিন্তা চেতনা যদি পরিষ্কার দেখে ফেরেশতারা না এটা পবিত্র আছে, তখন বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর শান্তি, উদখুলুল জান্নাহ, ওই যে জান্নাত দেখা যাচ্ছে, প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে এরকম একটা মুহূর্ত আসুক আমরা চাই না? বলেন বলেন। এই জন্য আয়াতুল কুরসি পড়লে আজরাইল আর কিছু বলবে না, বিষয়টা এমন না, 10টা ক্ষমতা বিশ্বাস করে তারপরে পড়া লাগবে। আল্লাহ আমাদেরকে এইভাবে পড়ে আজরাইলের হাত থেকে বেঁচে যাওয়ার তৌফিক দেন। বলেন আমিন। হযরতে ইদ্রিস নবী বলেছিলেন ফেরেশতা আমি মরতে চাই, আমি শুনেছি যে সব কিছু মিথ্যা হলেও মরণের যন্ত্রণা মিথ্যা না, আপনি আমারে দেখান, আমারে মেরে ফেলেন, কেমন কষ্ট লাগে আমি দেখবো, এরপরে আবার আমারে জীবিত করে দেবেন, কারণ জান কবজ করার দায়িত্ব তো আপনার। ঠিক আছে, দ্বিতীয় নম্বর শর্ত আমার, আপনি বলেছিলেন জান্নাত জাহান্নাম এগুলো আমি আল্লাহর কাছ থেকে জানি, জান্নাত জাহান্নাম আছে, জাহান্নামে কেমন করে আল্লাহ শাস্তি দেয় ওই শাস্তিটা আমি চোখে দেখবো, আমারে দেন, জাহান্নামের ভেতরে দিয়ে দেন, আমি দেখি, তারপরে আপনি আমারে আবার বের করে দেবেন। ঠিক আছে, জান্নাতের ভেতরে কি শান্তি আছে, কি আরাম আছে, কি আনন্দ আছে, এগুলো আমি দেখব, এই নিয়ামত, এগুলো দেখা শেষ হয়ে গেলে আপনি আমারে আবার বের করে দেবেন। ঠিক আছে, মরণের যন্ত্রণার কথা বলার পরে ফেরেশতা আজরাইল আল্লাহকে বলেছিলেন রব্বুল আলামিন, গিয়েছিলাম তো ভালো জায়গায় নবী মনে করে, কিন্তু এই লোকটা তো ভেজাল ও মরতে চায়। আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে, ঠিক আছে কাজ করো, মেরে ফেললেন, আবার জীবিত করে দিলেন। আমি তাফসিরের ভাষায় হাদিসটা পড়তে গিয়ে দেখেছি, এই যে হযরতে ইদ্রিস নবী কিন্তু শখ করে মৃত্যুবরণ করেছিলেন, কি করে বলেন বলেন, শখের মরণ কেমন হয় দেখি, মৃত্যুর যন্ত্রণাটা। হযরতে ইদ্রিস নবী পরবর্তীতে দুনিয়ার মানুষকে জানিয়েছে, তোমরা জানো এই যে শখ করে যে মরতে গেলাম, শখের এই মরণে কেমন কষ্ট হয়েছে, জীবিত ছাগলকে জিন্দা অবস্থায় চামড়া খুলে লবণ দিলে যেরকম লাগে আমার ওইরকম লাগছিল। ও বগুড়াবাসী, শখের মরণে যদি এই হয়, আমরা যারা মরতে রাজি না তাদের কিছুই হবে না। তারপর অতদিন একজন নবী, ঠিক আছে আপনি আমারে নিয়ে চলেন জাহান্নামে, জাহান্নাম আমি দেখতে চাই কেমন করে আল্লাহ শাস্তি দিচ্ছে, দেখালেন জাহান্নাম গরু গরু করে আবার বের করে নিয়ে আসলেন, নিয়ে যান আমারে জান্নাতে, জান্নাতের ভেতরে প্রবেশ করিয়ে সব দেখাচ্ছে, সব শেষ হয়ে গেছে, বলছে কি এবার চলেন,
কোন মানুষ যদি জান্নাতে একবার যেতে পারে, আল্লাহ কোনদিন তাকে বের করে দেবে না, আর সে বের হতেও চাইবে না। আল্লাহ যখন বলেছে যে বের করে দেবে না, আমি তো চাই না বের হতে, তুমি ডিস্টার্ব করো কেন, চলে যাও। আজরাইল আলাইহিসসালাম বলছে, আল্লাহ তোমার নবী ইদ্রিস তো খুব চালাক। আল্লাহ বলেন, ফিরে আসো, আমার নবী ইদ্রিসের কপালে আমি এইটাই লিখেছিলাম। বলেন সুবহানাল্লাহ, আমি শুধু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার জন্য আপনাকে এখানে বসিয়ে রেখেছি তা না, এখানে শিক্ষা কি পেলাম? হযরত ইদ্রিস নবী কিন্তু যে কোনো কায়দায় জান্নাতে গেছে, কথা বলে না কেন, ওনাকে আল্লাহ বের করে দিয়েছে, আর উনি বের হতে চাচ্ছে। নবীজির কথা অনুযায়ী এটা যদি জান্নাতের বাগান হয়, বিশ্বাস আমাদের আছে না নেই? এখান থেকে আমার আল্লাহ আপনাকে বের করে দিচ্ছে, আপনি বের হয়ে যাবেন। এখন যেটা চলে যাবে মনে হবে জান্নাত ভালো লাগছে না, এবার চান চলে যাবে, হয়তো চলে যাচ্ছে কয়েকটা সামিয়ানা দিয়ে ঘিরে দেবে নাকি? হাদিস হচ্ছে, যাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে তাম দুনিয়ার দশ দুনিয়ার সমান। আর যারা জমি জায়গা হয় না, খালি মানুষের আত্মসাত করে, তাদের কত জমি লাগবে, এরকম দুনিয়া দশটা বানিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূলের প্রতি যাদের বিশ্বাস আছে, এই দুনিয়া তাদের কাছে তুচ্ছ মনে হয়। আমরা হয়তো ওই পর্যায়ে পৌঁছাতে পারিনি, তাই যার হালকা পাতলাও পৌঁছিয়ে গেছে, শুধু বাংলাদেশ না, তামাম দুনিয়াও তার কাছে মশার ঠেঙের মতো মনে হয়। কারণ তামাম দুনিয়ার এরকম দশটা দুনিয়া আল্লাহ তার ইমানের কারণে তাকে জান্নাতে দান করবেন। আল্লাহ যেন আমাদের এরকম একটা পরিবেশ দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা কোরআনে কারিমের একটা আয়াত পড়েছি, সূরা নিসা, কোন সূরা? আজকের আলোচনার বিষয় হচ্ছে অধিকার। এই জিনিস থেকে আমরা প্রায় 53 বছরই কম বেশি বঞ্চিত আছি। অধিকার থেকে আমরা বঞ্চিত না? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের গভর্নর হয়ে তাকে যখন আল্লাহর নবী পাঠাচ্ছিলেন, ডাক দিয়ে বললেন, মুআজ, আল্লাহর উপরে তোমার যে অধিকার, তোমার উপরে যে আল্লাহর অধিকার তুমি কি জানো? বলছে, না, আপনি ভালো জানেন। নবীজি বললেন, তোমার উপরে আল্লাহর হক হচ্ছে তুমি আল্লাহর একনিষ্ঠ ভাবে গোলামি করবে, ইবাদত করবে, আর আল্লাহ পাক তোমার উপরে, তোমার আল্লাহর উপরে হক হচ্ছে আল্লাহ পাক দয়া করে তোমারে মাফ করে জান্নাতে দিয়ে দেবে। এই জন্য আমার উপরে আল্লাহর কিছু হক আছে। মাওলানা আব্দুল বারী সাহেব বলল, হয়তো আমি আজ পেয়েছিলাম, তো ঘুমিয়েছিলাম, যখন উঠলাম দেখলাম এই আয়াতগুলো পড়ছিল, বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায় না, পাক পানি দিয়ে মায়ের রেহমের ভেতরে আল্লাহ পাক মানুষকে আস্তে আস্তে তৈরি করতে থাকে। সম্মা খলাকনা নতফাতা আলাকতান ফাখলাকনা লাআলাকতা মদগতান ফাখলাকনাল মদগতা মিজমা আস্তে আস্তে করে রূপান্তর কর, 40 দিনে 40 দিনে 40 দিনে। আর এক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জোক। কি বললাম? যে পানির নিচে যেগুলো থাকে মানুষের শরীরের সাথে লেগে যায়, মায়ের জরায়ের ভেতরে দেওয়ালের সাথে ঠিক 40 দিন আমরা এইভাবে চোখের মতো ঝুলেছিলাম। এখান থেকে আস্তে আস্তে চর্বি, চামড়া, গোস্ত এগুলো দিয়ে দিয়ে আমার আল্লাহ মানুষ বানিয়েছেন, রক্তের প্রবাহমান ধারা তৈরি করেছেন শরীরের ভেতরে,
একটা আলাদা আকৃতি দিয়েছেন আমাদেরকে তিনি নিজে। এই যে ফেরেস্তাদের দেখতে পাচ্ছেন এই বডিটা, এটা ফেরেস্তারা বানিয়েছে। আর এই যে আকৃতি যেটা মুখ, এর ভেতরে আল্লাহ পাঁচটা ইন্দ্রিয় শক্তি দিয়ে আল্লাহ নিজে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ মাথার ভেতরে জিনিস আছে কয়টা বলেন? বলেন চিন্তা আসে কোন জায়গা থেকে? মাথা থেকে। বলেন না কেন? শোনেন আপনি কি দিয়ে? কান দিয়ে। কথা বলেন, নিঃশ্বাস নিচ্ছেন, দেখছেন আপনি চোখ দিয়ে। পাঁচটা ইন্দ্রিয় শক্তি গুরুত্বপূর্ণ, এগুলো সব এই মাথা কেন্দ্রিক। আল্লাহ জানে নিজে এটা তার হাত দিয়ে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি সব জায়গায় সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি মানুষকে। কে বলছেন? আরো জোরে বলেন। এত সুন্দর করে আমি মানুষ বানালাম পৃথিবীর একটাই সৃষ্টি। এই যে কাবা শরীফ, যদিও কালো গিলাপ দিয়ে ঢেকে রাখা আছে, দুনিয়ায় কত কিছু তো কালো দেখি আমরা। এই যে ভমর কালো, কোনো মানুষ একবার ভমর দেখে আর একবার তাকাতে মনে বলে আমি পাইনি। কথা বলছেন না কেন? পেশা বাদর শামসিকা, এরা নিজেরা তো কালো, আবার কালো জিনিসের ভালোবাসে অন্ধকার। এই জন্য এদের যা চেহারা, এদের একবার দেখলে আর একবার দেখতে মন চায় না। কাবা শরীফ কালো, একটা এমন একটা আকর্ষণ আল্লাহ ওর ভেতরে দিয়েছে, যতবার তাকাবেন মনে হয় আরেকবার তাকায়। নবীজি জানিয়েছেন পৃথিবীর দুইটা জায়গা আছে যেখানে তাকিয়ে থাকলেই সওয়াব হয়, একটা কাবা শরীফ আর একটা আপনার মা আর বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দিকে বাবার দিকে কেউ যদি মহব্বতের নজরে তাকিয়ে থাকে, একটা নফল হজের সওয়াব হয়ে যায়। সাহাবী বললেন, হে নবী, আমি যদি 100 বার তাকাই। বিশ্ব নবী বলেন, মা বাবার দিকে 100 বারও যদি কেউ তাকায়, 100 বারই নফল হজের সওয়াব হবে। আদর্শ কয়েকদিন আগে যে রংপুরের নীলফামারি কিশোরগঞ্জ একটা থানা আছে, ওখানে যেয়ে দেখলাম বৃদ্ধাশ্রমে এই লাইনে আর এই লাইনে কত মা বাবা বসে চোখের পানিগুলো ফেলছে। এদের চোখের দিকে তাকালে আমি বুঝতে পেরেছি এরা সন্তানের জন্য বড়দোয়া করছে। যে মায়ের দিকে বাবার দিকে শুধু তাকালেই হজের সওয়াব হয়ে যায় নফল, অথচ ওরাও তো কোনো মা বাবার সন্তান ওদের আছে, ওরা রেখে এসেছে নিজের ইচ্ছা করে ওই বৃদ্ধাশ্রমে। একটা সন্তান বলেন তো কখন তার মার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে? আমার যতটুকু মায়া মহব্বত ইমান আছে আমার দ্বারা সম্ভব না। যদি আমার বউ ছেলে মেয়ে সব ছেড়ে দেওয়া লাগে, তা আমার মার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা সম্ভব না। আমার ইমানে ওরা তো রেখে এসেছে। কথা বলে না কেন? ওরা রেখে এসেছে কোন কারণে? ওদের পেছনে কোনো কারণ আছে। আমি একবার রাঙ্গামাটি গিয়েছিলাম, লঙ্গদু থানা, ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে। বললাম আমারে নিয়ে চলেন তো দেখি আসি। যে দেখি একটা লোক কলেজের প্রফেসর কাঁদতেছে। কি আপনি কি হয়েছে? বলছে আমার মা। আর মায়ের কাছে একটু দাঁড়ালাম, দেখি কি বলে। মৃত্যু সজ্জায় ডাক দিয়ে বলছে, ওই আমার সন্তান, আমি যখন মারা যাব আমার মাথার ওপরে যে ফ্যান ঘুরছে এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি, নতুন ফ্যান লাগিয়ে দিবি আমি মরে গেলে। ছেলে কৌতূহল নিয়ে বলছে, মা তুমি তো মরেই যাবে, মরে গেলে আবার ফ্যান কি হবে? মা বলছে, দরকার আছে, কারণ তুই আমার সাথে যা করলি আমার মন ডেকে বলছে তোর সন্তান তোকে এখানে কিছুদিন পরে দেখে যাবে। গতকালকে পেপারে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, দুইটা ছেলে একটা মেয়ে, একটা আমেরিকায় থাকে, একটা লন্ডনে থাকে, আর একটা অস্ট্রেলিয়ায় থাকে, তিনজনই প্রতিষ্ঠিত। ওর বউ মারা গেছে, ওই তিন ভাই বোন মিলে সিদ্ধান্ত নিয়ে বাবাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। অথচ তো সে নিজে বলছে, আমার ঢাকায় ফ্ল্যাট ছিল তিনটা, আমার বড় ছেলে চালাকি করে ফ্ল্যাট গুলো সব লিখে তার নিজের অ্যাকাউন্টে টাকা নিয়ে নিয়েছে। আজ আমার সে তো কিছু নেই,
মেয়েটা আছে অস্ট্রেলিয়ায়, আর ছেলে দুইটা কেউ লন্ডনে কেউ আমেরিকায়, তাদের অভাব নেই, কিন্তু এই মানুষগুলোর পাশে একটা ঘর আমার জন্য হয়নি, যে একটা রুমে আমি থাকব। যে কয়টা ছেলে আর মেয়েরা আমাকে এদের বর কারণে শেষ পর্যন্ত এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে, 3 বছর পরে পরে নাকি একটা চিঠি লিখে বাবার কাছে, অথচ লোকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল। পরে দেখলাম কথা বলতে বলতে মরে গেল, এলাকা হাওমা উপরে কাঁদছে। আমারে বলছে, হুজুর আপনি দাঁড়িয়ে আছেন দেখলেন, আপনি আমার উপরে আবার খারাপ ধারণা করেন না, এ দোষ আমার না, এই দোষ আমার বউর। আমার দুইটা ছেলে মেয়ে আছে, তাদের দিকে তাকিয়ে আমার বউকে আমি তালাকও দিতে পারি না। আজ 3 মাস আগে আমি এখানে রেখে গিয়েছিলাম আমার মাকে, দাঁড়িয়ে নিয়ে বড় ঝামেলায় পড়েছিলাম, বারবার আমার বউ আমার তাকিদ দেয় যে এই বড়ি যদি থাকে আমি তোমার ভাত আর খাবো না। কি করবো, ছেলে মেয়ের দিকে তাকিয়ে বাধ্য হয়ে মাকে রেখে গিয়েছিলাম এখানে। বাবা আমার ওই ছোটবেলায় মারা গেছে, আমি একটা কলেজের অধ্যাপক, অথচ এখন কি হয়ে গেল দুনিয়া থেকে আমার আর নাম ধরে ডাকার মতো কেউ নেই। অবগড়াবাসী আমি শুধু আবেগ নিয়ে বলছি তা না, আমি বাস্তবে দেখতে পাচ্ছি রাঙ্গামাটি লন্ডন থানার এই যে মাটা মারা গেল কলেজের অধ্যাপক, এখানে বহু মানুষ ঠিক তার পরিবারের কাছে ওই রকমই। একটা বাবা 8টা 10টা 16 17 20 22 25টা ছেলে মেয়ে আমি দেখেছি, 25টা ছেলে মেয়েকে বাবা মানুষ করতে পারছে এক হাতে এক কাঁধে তুলে নিয়ে, অথচ 25টা ছেলে মেয়ে মিলেও একটা বাবা আর মাকে খাবার দিতে পারে না, শেষ পর্যন্ত 15 দিন বা 1 মাস করে পালাপালি করে নেয় বগুড়াতে নেই। সিদ্ধান্ত নেওয়া লাগবে আমার মা বাবাকে যদি আলাদা করতে কেউ চায় দুনিয়া থেকে, আমি দরকার হয় তারে আলাদা করে দেবো। সম্মানিত মা বোনেরা, আমি নিজে স্বামী, আল্লাহর কসম করে বলছি আমি সহ যত স্বামী এখানে বসে আছে কোন স্বামী কিন্তু মন থেকে চাই না যে আমার বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক, না আমি যা খাবো আমার মা বাবা তাই খাক, আমি না খেয়ে থাকলে না খেয়ে থাক তা আমার সাথে থাক। কথা বলে কেন এই পরিবেশটা আমরা অনেক জায়গায় দেখছি নষ্ট হয়ে গেছে। বিয়ে করার কিছুদিন পরেই সন্তান আর পেরে ওঠে না, শেষ পর্যন্ত এই মা বাবাকে হয় আলাদা করে দেয় না বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। কথা বলে ঠিক কিনা? এই ছেলেটার পেছনে যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এটা তার বউ, আর এই বউকে কোট বুদ্ধি দেয় ওখান থেকে এই বোর মা আর বড় বোন, ওখান থেকে খালি ইনজেকশন পাঠায়, আর কতদিন থাকবে একসাথে আলাদা হয়ে যা আরামে খেতে পারবি। আমি কি বেশি বলে ফেললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কষ্ট স্বীকার করে করে তোর মা তোকে পেটে বহন করে চামড়া গোস্ত চর্বি দিয়ে যখন একটা আকৃতি তোকে বানিয়ে দিলাম, এই মানুষটাকে আমি আল্লাহ আস্তে করে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে আস্তে করে বের করার দায়িত্ব আমার, এই দায়িত্বটা এখন ডাক্তাররা পালন করছে, আল্লাহর উপরে এখন আর নেই। কথা বলে না কেন? আজ 100টার প্রায় 95টা সিদার ছাড়া হচ্ছে না। প্রশ্ন আসতে পারে তাহলে আপনারা কেন এই স্টেজে যারা বসে আছে এদের কি মা ছিল না, নাকি আকাশ থেকে পড়েছে? একথা বলছে না কেন? এদের মাকে তো সিজার করা লাগে নাই, অথচ আমাদেরটা এখন করা লাগছে। আজ অধিকাংশ মানুষের মেয়েদের ভরসায় হয়ে গেছে, না হবে না প্রসিজার করাই লাগবে। আল্লাহ বলছেন, ঠিক আছে তোর দায়িত্ব আমি ছেড়ে দিলাম, যা তোর ওই হাইব্রিড বাচ্চা আমি কেটেই বের করবো। কথা বলে না কেন? রাব্বুল আলামিন বলেন, আমি যখন আস্তে করে দুনিয়া থেকে নিয়ে আসলাম কি অবস্থায় তোর ছিলি জানিস? লা তাআলামুনা শাইয়া, কিচ্ছু বলতে পারতিস না, শুধু ট্যাঁ ট্যাঁ করে কান্না ছাড়া তোর কোনো ভাষাও ছিল না, আওয়াজও ছিল না,
বিজ্ঞান এখন প্রমাণ করছে এই কষ্টটা নিয়ে, কেন কম্পিউটারে সব দেখা যায়। একটা মানুষ সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে 57.45 ইউনিট। কত পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার যন্ত্র আছে। এই যে প্যান্ডেলটা, এটা কতটুকু, এটা পরিমাপ করার জন্য একটা অস্ত্র আছে না, ফিতা আছে, ফিতা। আপনি কাউকে দেন, সে ফিতা দিয়ে মাপ দিয়ে বলতে পারবে এটা কতটুকু। আমি যদি এরকম চাউল নিয়ে এসে বলেন এটা মেপে দেন, দাড়ি পাল্লা আছে, কথা বলে না কেন। এটা পানির বোতল আছে, এটা লিটার, সিসি, কেজি দিয়ে মাপা হয়। পৃথিবীর প্রতিটি জিনিস মাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। আল্লাহ পাক বলেন, তোর মা তোকে দুনিয়ায় আনতে যে কষ্টটা পেয়েছে, ডেলিভারির কষ্ট, এইটার জন্য একটা পরিমাপের যন্ত্র আছে। এই কষ্টটা পরিমাণ হচ্ছে 45 ইউনিট। এর বেশি হলে পুরুষ মানুষ মারা যাবে। কিন্তু একটা মা দুনিয়ার ময়দানে সন্তানের মুখ দেখতে হলে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। কত? 45 থেকে 57, আপনি টের পাচ্ছেন? রব্বুল আলামিন বলেন, আস্তে আস্তে যখন তোকে এভাবে নিয়ে এসে কথা বলা শেখালাম, খাওয়ালাম, এভাবে হামজা বানালাম, তোর প্রতি আমার কিছু দায়িত্ব আছে, আমি তোকে যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছি, এখন তোর উপরে আমি আল্লাহ কিছু চাই, চাই এইটা, ওয়াবুদুল্লাহ, তোরা আমার ইবাদত করবি। কার ইবাদতটা কি এইটাই আমরা অনেকে জানিও না, মানিও না। অনেকে মনে মনে ভাবে না, আবার বেঁচেলে ফেললে আবার কাজ করা লাগবে, জানি না তাই মানি না, ভালো আছি না। একটা সাফ কথা শোনেন, ইসলামের কোন নিয়ম নীতি যদি আপনি জানেন কিন্তু মানেন না, তাহলে আপনার একটা গুনাহ। কয়টা? আর ইসলামের কোন নিয়ম আপনি জানেনও না মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। কেন বলেন? কারণ আপনি জানাও ফরজ, মানাও ফরজ। জানার ফরজ আপনার আদায় হয়েছে, মানার ফরজ আদায় হয়নি, এজন্য গুনাহ হবে কয়টা? কিন্তু আপনি জানেনও না মানেনও না, আপনার জানার ফরজ যেহেতু আদায় হয়নি, মানার ফরজ আদায় হয়নি। যারা বলে জানার নাম ইসলাম না, মানার না ইসলাম, এটা একটা শয়তানি। আপনি না জানলে মানবেন কি করে? এলাকায় বহু মানুষ আছে সুদ খায় কিন্তু জানে না, এই ধান্দায় মনে মনে ভাবে আল্লাহর কাছে আমি বলবো, আল্লাহ আমি জানতাম না। কথা বলছেন? এই যে যারা টাকা ছেড়ে রাখেন, 1000 টাকা ছেড়ে দেয়, এক মাস পরে 1200 টাকা করে নেয়, এটা যে সুদ হয় অনেকে জানে না। না আপনি বলবেন যে আমি জানি না, এই যতদিন বলবেন যে আমি জানতাম না ততদিন আপনার অসুবিধা নেই, কিন্তু যেই বলবেন আমি জানতাম, তুমি জেনে করলেন কেন? এই ধারণা আমাদের ছিল যে জানতাম না তাই আল্লাহকে বলবো আমি জানি না তাই মানি না, না আপনার গোনা হবে ডবল, আপনি জানেন না কেন? আমি কি জেনে এসেছি, আমার জানা লেগেছে, এই কথা বলছেন না কেন? এই এলাকায় হয়তো এই গোনা এখনো আরম্ভ হয়নি, এই যে টাকা ছেড়ে রাখে টাকা আসে, কিন্তু অনেক জেলা এটা আছে। এই এলাকায় যারা এই কাজ করছেন, টাকা ছেড়ে রাখে না টাকা আসে, এটা প্রকাশ্য সুদ, মায়ের সাথে জেনা করার মতো গোনা করছেন আপনি, এটা ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা এই গোনা ছেড়ে দেবেন, হাত তোলেন তো। তারপর জাহান্নামে যাওয়া লাগবে না, কিন্তু মায়ের সাথে জেনা করে গেলে জাহান্নামে শুধু না, জেনাকারীদের শাস্তি ডবল হবে। কয়টা বলেন? এই গোনাটা এখনো পর্যন্ত আপনার এলাকায় আছে, আর আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে আসেন, কিসের হজ করেন? আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন যে না, আমি আর এই গোনার সাথে নেই, টাকা যা ছেড়ে রেখেছি, আগামী মাস থেকে টাকা শুধু 1000 দিলে 1000ই নেবো, 1200 নেবো না। পারবেন না ভাই? এটা যদি আপনি নাই পারেন তো কেন কষ্ট করে রাতের বেলা বসে আছেন? আপনি বাড়ি যেয়ে ঘুমান, আর আপনার আমল নামায় উঠতে থাক, আপনি এই জায়গায় লিখা উঠবে, আপনি মায়ের সাথে জেনা খান। বলেন,
কুষ্টিয়ার বড় বাজারে দেখলাম আসরের নামাজ পড়ে গেল, আমার সাথে নামাজ পড়ে দোকানের সামনে দিয়ে ঘুরতেছে, আর কে টাকা দেয় টাকা নিয়ে কি লেখে কি গো, নামাজ পড়ে আসলো আর এই লোক এত টাকা পায়। সে বললাম ভাই কিসের টাকা দিলেন? হজুর বলা যাবে না, বলা যাবে না মানে প্রতি মাসে মাসে উনি একবার করে এখানে আসে, আল্লাহরে উনি টাকা নিয়ে যায় আমার কাছে 10,000 করে আমার টাকা দেয় মাসে মাসে, আর 1,000 100 টাকা করে বেশি। এটা কি সুদ বলেন না কেন? এগুলো স্বর্ণের দোকানে দেখলাম বেশি দেয় ওরা, অনেকে চালাকি করে মনে করে গোনা যদি হয় ও টাকা এমন কায়দায় নামে নামে ছেড়ে দেব যেন আমার নামে গোনা লিখা না হয়। অনেকে বোর নামে টাকা ছাড়ে, জাহান্নামে যদি যায় বউ যাবে না। ভাই চালাকি করবেন না, আমি বলছি আপনি জানতেন না তাই মানতেন না, এ কথার কোনো ভিত্তি নেই। জানেন না কেন? এটা আপনার অপরাধ। এটা কি বলেন? বলেন আপনার উপরে আল্লাহর হক এইটা যে নেই থেকে আপনাকে আব্দুল বারী আল্লাহ বানিয়েছে, আপনার প্রতি আল্লাহর কিছু হক আছে। আল্লাহর হক হচ্ছে আপনি তার এবাদত করবেন এমন ভাবে, এবাদত মানে শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন আর কালো বোরকা পরবেন না। এই যে কথা বলছি এ কথাটাও এবাদত, এ কথা বলে না কেন? যে মানুষের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলা এটাও কি বলেন? বলেন সালাম দেয় যারা 90টা নেকি পায় তারা প্রথমে জবাব দেয় যারা এই মানুষটা নেকি পাবে 10টা। এবার আমার প্রশ্ন, সালাম দেওয়া সুন্নাত আর জবাব দেওয়া ওয়াজিব, ওয়াজিবের দাম বেশি না সুন্নাতের? এই জায়গাটা পুরা উল্টানো। কোরআনে কারিমে জানিয়েছেন সূরা নূরের ভেতরে আছে 61 নম্বর আয়াতে, ঘরে প্রবেশ করতে হলেও তোমাকে সালাম দিয়ে ঢোকা লাগবে, তাহলে ওই ঘরের ভেতরে আল্লাহর পক্ষ থেকে একটা বরকত আল্লাহ নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে বহু আল্লাহ ভক্ত মানুষ, নামাজ রোজা করা মানুষ, কিন্তু এইটার বেলায় দেখা যায় লজ্জা পায়, বাড়িতে ঢোকার আগে স্ত্রীকে ছেলে মেয়েকে সালাম দিতে চায় না। এরকম মানুষ নেই, সমস্যা আছে কিছু কিছু। আজকে যদি বাড়ি যেয়ে সালাম দেয় না বলবে কি গো তোমার কোন ভূতে ধরেছে, কালকে যে তোকে টাকার জন্য আমার গালি কাগজ করে পিটাইলে আজকে সালাম দিচ্ছ মানে আজ কোনো নতুন ধান্দা আছে? যে জামানে করে করুক, আজকে থেকে আপনি ইসলামের এই কাজটা শুরু করেন। নবী যে জানিয়েছেন যদি 25 বার করে দিনের ভেতরে সন্তানকে স্ত্রীকে, পরিচিত মানুষ অপরিচিত মানুষ যদি সালাম দিতে পারেন 25 বার, কয়বার? সারাদিন 24 ঘন্টার ভেতরে যদি 25 বার সালামের প্রচলন আরম্ভ করতে পারেন আপনি শাহাদতের মরণ পাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বগুড়াবাসী, এই জন্য এবাদত মানে হয় শুধু নামাজ পড়া রোজা রাখা না, আপনি কথা থেকে শুরু করে একেবারে সংসদ চালাবেন কি করে, সবটাই এবাদত। বলেন বলেন, আমি এবার আলেমদেরকে বলছি, আই আপনারা এটা ভালো করে শুনুন। 2 নম্বরে আয়াতে ছিল ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। কি করবা না? শিরিক কি? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। কথা বলছেন না, এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আমি ক্লাস নিচ্ছি না, একটা ক্লাস চলছে। আল্লাহর সাথে যারা শিরিক করেন, আল্লাহ বলেন আমি যেটা পারি ওটা অন্য কেউ পারে, ছেলে মেয়ে দিতে পারে কে? এটা কোন পীর সাহেব পারে, কোন কবরে শুয়ে আছে এই লোক পারে? এই বিশ্বাস অনেকে মহিলা করে না। বলেন বলেন, এটা মহা স্থান করে যে কত মানুষ সন্তান চাচ্ছে, ওই গাছের সাথে দেখবেন বড় বড় ঢেলা ঝুলিয়ে রেখেছে পাথর ইট কি গো, এখানে পাথর ঝুলিয়ে রাখবেন? এগুলো সবচাইতে বাগের হাটে খানজাহানের দরবারে বেশি বড় বড় পাথর ঝুলিয়ে রাখে, ওকে যেন কে বুদ্ধি দিয়েছে। ওই পাথর যখন ঝুলবে পেটের ভেতরে সন্তান এসে দোল খাবে, দৌলে দৌলে।
সে কেউ বিশ্বাস করে করুক আর অবিশ্বাস করুক, কারো কাছে শুনে জেনেই করছে। যেন আমি এক কথাই বলছি, এটা রেকর্ড হচ্ছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা আরো জোরে, আরো জোরে বলেন মুশরিক হয়ে যাবেন। এই যে সূরা নিসার আয়াত পড়লাম, এর ভেতরে পাঁচটা আয়াত আনকমন আছে। নবীজি বলেন পাঁচটা আয়াত পেয়ে আমি এত খুশি হয়েছি, তামাম দুনিয়া দিয়ে দিলে আমি এত খুশি হতাম না। তার ভেতরে এইটা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ পৃথিবীর সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিক করলে তার মাফ নেই। কে বলছেন? আরো জোরে বলেন। এবার আসলে আমি একটা একটা করে দিচ্ছি। সন্তানের ক্ষেত্রে বুঝলাম আল্লাহ বাদে কারো এখানে হাত। আরো জোরে। ক্ষমতাই দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ? এতো যারা বলে জনগণ তাদের ইমান আছে, ইমান আছে কিন্তু শিরিক পূর্ণ ইমান। আর শিরিক পূর্ণ ইমান থাকলে আল্লাহ তাকে মাফ। বগুড়াবাসী সত্যি করে বলছে আল্লাহর কসম আপনাকে ভালোবাসি, আপনি ভুল পথে আছেন। এই দেশে যারা এই বিশ্বাস করে না তারা বিপদে ছিল এতদিন। যারা বলতো না ক্ষমতার উৎস আল্লাহ, তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল, তাদের নিষিদ্ধ করেছিল। এখন বলছেন এখন যারা বলতো না ক্ষমতার উৎস জনগণ তারা ঠিক ছিল। আর ভাই আপনি তো জাহান্নামে যাচ্ছিলেন, এদেরকে ব্যান করার পরও এরা মানে নাই, বলছে না ক্ষমতার উৎস জনগণ, মানি না তো মানি না। আল্লাহ ঠিক যেন পাঁচ দিন পরে তাদের পুরাটা উল্টিয়ে দিয়েছে। কারণ ওই জালেমরা হাত দিয়েছে জামাত ইসলামের গায়ে না, ওরা হাত দিয়েছে সরাসরি একেবারে আল্লাহর গায়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি এই জায়গায় বলেন যে আল্লাহ সব কিছুর উপরে, আর এই ক্ষমতার মতো একটা ছোট্ট জিনিসের কাছে এসে বলছেন না এইটার মালিক আল্লাহ না জনগণ। যাদের এরকম বিশ্বাসে অপবাদিতা অপবিত্রতা আছে, আপনি পাল্টিয়ে যাবেন আজকে। এর জন্য যদি দল ত্যাগ করা লাগে ওরকম দল ত্যাগ করবেন না। এবার আওয়াজ বেশি হয়নি আনসার, আর এটা বগুড়ায় হবে না। কেন যেই দলের বিশ্বাসে এই শিরিক আছে যে ক্ষমতার উৎস জনগণ, ওইটার মুখে ঝাঁটা মেরে চলে আসা লাগবে। ও দল যদি আমার বাবাও তৈরি করে ও দলে আমি নেই, কারণ আমার বাবা জাহান্নামে গেলে আমি তার সাথে যেতে পারি না। কথা বলেন আজকে বাবার সাথে যাবেন? এবার একটা নতুন তথ্য বলছে, এখানকার আলেম চলে গেছে নাকি? হ্যাঁ, এবার ভালো করে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। সূরা আলে ইমরানে আছে, 93 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। রাব্বুল আলামিন বলেন, এটা কাবা শরীফের যে চত্বরটা, এখানে কেউ প্রবেশ করলে তাকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয়। কে? আল্লাহ। কেন? ফিহি আয়াতুম বাজ্জিনাতুম, এখানে আল্লাহর বিভিন্ন নিদর্শন আছে। মাকামে ইব্রাহিম একটা নিদর্শনের নাম, মাকামে ইব্রাহিম যেটা লিফট হিসাবে ব্যবহার করে ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম আর ইসমাইল নবী কাবা ঘর বানিয়েছিলেন। এই যে লিফট আবিষ্কার হয়েছে এই পাথর থেকে, দাঁড়ালে এই লিফটের মতো চলে যেত উপরে, আবার যখন মনে করতেন আমি নেমে পাথর আবার নিতে চাই তখন আবার নিচে নেমে পড়তো। যারা হজে গেছেন দেখেছেন কাবার পাশে কয়েক হাত ধরে হযরতে ওমর ওই পাথরটা ওখানে লাগিয়ে রেখেছেন, আগে কাবার সাথে ছিল। এখন মানুষের সুবিধার্থে এটা করা। আল্লাহ পাক বলেন এই চত্বরের ভেতরে আল্লাহর বহু নিদর্শন আছে, তার এক নাম্বার নিদর্শন, ইন্না আওয়ালা বাইতি উবদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পুরাতন প্রাচীন একটা নাম মক্কা শরীফের বাক্কা, কি নাম?
এই মক্কার নাম ছিল মাক্কা। এই মাক্কায় পৃথিবীর প্রথম ঘর আল্লাহ প্রতিস্থাপন করে দিয়েছেন, তার নাম কাবা। নাম কি? এই 75-এর ভেতরে কেউ গেলে তাকে নিরাপত্তা দিয়ে দেয়, শান্তি স্বস্তি, সে নিরাপদ হয়ে যায়। কে আরো জোরে বলেন। আমি কেন এটা বলছি বারবার বলেন তো, আমি এটা বোঝাতে চাই, কাবা শরীফের চত্বরটা আল্লাহ এমন নিরাপদ বানিয়ে দিয়েছেন, অথচ ওর ওই এরিয়ার বাইরে গেলে অনেক উল্টাপাল্টা কাজ চলছে, রাহানাদানি চলছে, চিন্তায় চলছে, মারামারি চলছে, রক্তপাত চলছে, ধোকাবাজি চলছে, কিন্তু কাবা চত্বরের ভেতরে কোনো মারামারি রক্তপাত? বলেন বলেন। এমন কি কেউ বাবার হত্যাকারীও যদি দেখে কাবা চত্বরের ভেতরে, না নরম হয়ে যায়, বলে না এখানে মারা যাবে না, বাইরে চলেন তারা। এই যে বারবার আমি কথাটা তুলছি এই কারণে, এখানে যেহেতু আল্লাহর বিধান মতো মানুষ চলছে, এই কারণে জায়গাটা পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে বেষ্টন করা। কাবার এই চত্বরটা বিধান চলে কার? এই জন্য জায়গাটা নিরাপত্তা দিয়েছেন কে? কাবা শরীফ থেকে বাংলাদেশের দূরত্ব 6,000 কিলোমিটার, এইটা তো আর কাবা না, কথা বলে না কেন? তাহলে এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ যদি কেউ নিরাপত্তা চাদর দিয়ে ঢেকে রাখতে চায়, এখানেও চিন্তায় হবে না, এখানেও রক্তপাত হবে না, এখানেও ধোকাবাজি হবে না। ওখানে যেমন আল্লাহর বিধান কায়েম করার মাধ্যমে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, 56,000 বর্গ মাইলে আল্লাহর বিধানটা কায়েম করে দেন, ঠিক কাবা শরীফের মতো হয়ে যাবে। এটা আমি বানালাম না, সূরা আনামের 82 নম্বর আয়াতে এই তথ্যটা আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আম। আল্লাহ পাক বলেন এই যে মানুষগুলো এইভাবে আল্লাহর কুদরতি আঙ্গুল এই বগুড়া ধনুটের দিকে তাকিয়ে বলছে, এই যে এই মানুষগুলো, এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাওয়ার হকদার। কারা? যারা তাদের ঈমানের সাথে শিরিক মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। তাহলে আমরা বাংলাদেশকে যদি কাবার মতো নিরাপত্তা দিতে চাই, এই 56,000 বর্গ মাইলে বসবাস করে যদি আমরা নিশ্চিন্তায় থাকতে চাই, আমাদের চুরি ডাকাতি চিন্তায় রক্তপাতের হত্যার কোনো ভয় থাকবে না, আয়না ঘরের ছাড়া কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এই দেশে যারা আছি শিরিক মুক্ত জীবন গঠন করা লাগবে, বলা লাগবে। শিরিক কি? এই জায়গাদের দ্বিতীয় শব্দ এটা, চার প্রকার গুলো আবার শ্রেণী বিভাগ করে করে 8 প্রকার, 12 প্রকার, 22 প্রকার, 42 প্রকার, 72 প্রকার, 120 প্রকার পর্যন্ত শিরিক আছে। সবগুলো আমি নোট করেছি, এক একটা বিষয়ের উপরে এত কথা আল্লাহ লুকিয়ে রেখেছে, যত গবেষণা করবেন তাফসীর আকারে তত বের হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তাফসীর করতে গেলে এরকম সময় লাগে। এখন শিরিক শব্দ নিয়ে যদি এত বেশি, এবাদতের ব্যাখ্যা ছিল 9টা, শিরিকের ব্যাখ্যা আছে 27টা, এটা প্রকার হিসাবে ভাগ করা যায় 120 প্রকার, 120 শ্রেণীতে। এতগুলো শিরিক থেকে যদি সত্যি আমরা মুক্ত হতে পারি দেশের মানুষ, আমরা তো চেষ্টা চালাচ্ছি, আমাদের বিশ্বাসে শিরিক থাকবে না, আমাদের আকীদায় শিরিক থাকবে না, আমাদের সমাজে শিরিক থাকবে না, আমাদের সংসদে শিরিক থাকবে না। সংসদে একটা শিরিক ছিল, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি ওটা তুলে দিয়েছেন, এই যে মাথা নিচু করে ঢোকা লাগতো, মুসলমানের মাথা শুধু নিচু হবে কার সামনে? স্পিকারের সামনে এভাবে যাওয়া লাগতো আগে মাথা নিচু করে। উনি বলেছে না, মুসলমানের এই দেশে এই শিরিক চলতে দেওয়া যায় না, সিস্টেম করে ওইটা বাদ দিয়ে দিয়েছে, এখন আর ওইভাবে যাওয়া লাগে না। কিন্তু 15.5 বছরের দিকে তাকান, এই দেশটা যেন মানুষ মুশরিক হয়ে যায়, দাদা বাবুদের মতো ওরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছিল। কোথাকার কোন বাবার ছবি বিভিন্ন প্রতিষ্ঠানে টাঙিয়ে টাঙিয়ে সম্মানের জায়গায় রেখে দিয়েছে, ছেলেমেয়েরা এইভাবে করে করে পূজা করতো, আমি নিজে দেখেছি।
একটা জাতিকে মুশরিক বানাতে পারলে তাকে অনিয়ন্ত্রিত করে ফেলা যায়। আজকে ভারত বাংলার বিভিন্ন পাহাড় অঞ্চলগুলো অস্থিতিশীল করে রাখতে চায় ওদের একটা গোপন ষড়যন্ত্র আছে। আজকে একটা ভিডিও ফাঁস হয়েছে, ওরা বাংলার বিভিন্ন প্রান্তগুলো বিশেষ করে চট্টগ্রামের পার্বত্য অঞ্চল এগুলো মাঝে মাঝে যুদ্ধ লাগিয়ে রাখে, মাঝে মাঝে অশান্তি তৈরি করে রাখে, অস্থিতিশীল করে রাখে। কারণ ওদের একটা উদ্দেশ্য আছে, ওরা নাকি ওটা ভাগ করে ম্যাপ তৈরি করে মায়ানমারের কিছু অংশ আর চট্টগ্রামের কিছু অংশ কয়েকটা জেলা নিয়ে আলাদা একটা খ্রিস্টান রাষ্ট্রের ঘোষণা দিলে। এই দুর্বিষন্ধি চলছে, আমি এটা এত মানুষের সামনে বলা ঠিক না, এটা গোপন বিষয়। এগুলো চালাচ্ছে আমেরিকা এবং ইহুদি ছাড়া। এদের এই গোপন ষড়যন্ত্র যদি বাস্তবায়ন হয়ে যায়, এই যে উপদেশটা তিনবার পাল্টিয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে একবার, এরপরে আবার কয়েকজন, এরপরে কয়েকদিন আগে আবার তিনজন, এগুলো এমনি এমনি করছে না, একটা দুর্বিষন্ধি আছে। সব চাইতে ভয়ঙ্করের ভেতরে এই ফারুকি, এই লোকটা মেয়েতে মেয়েতে ছেলেতে ছেলেতে বিয়ে করা, এই যে সমকামিতা এটা প্রমোট করে, এইগুলো নিয়ে সে সিনেমাও বানিয়েছে। এই যে পরকীয়া প্রেম করে মানুষ উদ্বুদ্ধ হয় কি করে, সে তার নিজের স্ত্রী তিশাকে এই সিনেমার কাজে লাগিয়েছে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ব্যাচেলর, আমি উপন্যাস পড়েছিলাম ওইগুলো দেখছি, এখন সিনেমা বানাচ্ছে। আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটা অভ্যাস ছিল, ক্লাসের পড়া যাই হোক আমি উপন্যাস পড়তাম খালি, এই দেখেছিলাম ওই সময়। ওইগুলো দিয়ে দিয়ে এখন নতুন নতুন সিনেমা তৈরি করছে, আর এগুলোর লেখক যারা, আমি ওই লেখকদের নাম নিতে ঘৃণা করি, ওই মানুষগুলো যা করে গেছে। পরকীয়া প্রেমের মাধ্যমে পুরো একটা সংসার জাহান্নামী হয়ে যায়, দুই তিন চার পাঁচ সন্তানের ছেলে মেয়ের মা সব রেখে আল্লাহর রাস্তা চলে যায়। কথা বলছেন বলছে ঠিক, ওটা আল্লাহর রাস্তা, শয়তানের রাস্তা। পরকীয়া প্রেমে যারা আছেন, আপনি আজকে তওবা করে ওই মোবাইল নাম্বার ওই বান্ধবীর বলেন আর ওই পরকীয়া প্রেমিক প্রেমিকা এক ফোনই ডিলিট করে দেবে। ও বলছে ঠিক, তার মানে ওর মোবাইলে আছে। আয়াতের দ্বিতীয় কথা ছিল, রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা, অল জারিদিল কুরবা অল জারিল জুনুবি অসহাবিল জামবি অবনিস সাবিল, পৃথিবীর ময়দানে যারা আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী হোক আর অনাত্মীয় প্রত্যেক, তাদের সাথে মিলমিশ করে চলবা, ভালো ব্যবহার করবা। আজ হাজারো মানুষের কারণে প্রতিবেশী অশান্তিতে আছে, অথচ লোকটা নামাজ পড়ে, কথা বলে না কেন? আর প্রতিবেশী মানে আপনার বাড়ির পাশে সে আছে, শুধু সে না, আপনি মাসে যাচ্ছেন এ বগুড়া থেকে ঢাকা পর্যন্ত, এই যে চার পাঁচ ঘন্টা সময় লাগবে, আপনার পাশের সিটে যে আসে সে পাঁচ ঘন্টার প্রতিবেশী। বলেন বলেন, আপনি সিট এমন ভাবে কাজ করে নিয়েছেন যে সে পা রাখবে সে জায়গাও নেই না, আপনি প্রতিবেশীকে কষ্ট দিতে পারবেন না। এত বেশি কথা জিব্রাইল নবীকে প্রতিবেশী সম্পর্কে শোনাতেন, নবীজি বলেন আমার মনে হচ্ছিল আমার জমি জায়গার ভাগ এই মিরাজ এইটাও নাকি প্রতিবেশীকে দেওয়া লাগতে পারে নাকি। আবার বলেন এত গুরুত্ব স্যার, তাদের সাথে আজ আমাদের সম্পর্ক দা কুমড়ার, এগুলো টাউনে তো আরো বেশি, গ্রামেও আছে, মুরগিতে ধান খেয়েছে, এই নিয়ে প্রতিবেশীর সাথে গন্ডগোল। বলেন বলেন, আমার মালা কাতাই মানকম সাবধান, নিজেরা অধীনস্থ যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করবা না। নবীর জীবনের শেষ কথা দুইটা তিনি বলেছিলেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম আসসালাত, উম্মতেরা আমি তোমাদের রেখে গেলাম, যাই করবা করবা, নামাজ ছাড়বা না। আর অধীনস্থ যারা আছে, কাজের লোক মেয়ে ছেলে যাই বলে তাদের সাথে ভালো ব্যবহার করবা, নবীজির জীবনের শেষ কথা এইটা। আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তব জীবনে মেনে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। اللهم آمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ও মা বোন আমার কণ্ঠে ব্যথা করছে,
চাতক পাখির মতো তোমার বান্দারা শুনছে। আমরা কোরআনে কারিমেরে আয়াত থেকে যতটুকু শিক্ষা পেয়েছি বাস্তবে আমল করার তৌফিক দাও। শিরিক মুক্ত বাংলাদেশ, জুলুম মুক্ত বাংলাদেশ গঠনের মাধ্যমে এটাও তুমি কাবার চত্বরের মতো নিরাপত্তা দিয়ে ঠেকে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল এই যুবকগুলোকে কবুল করো। যত মানুষের সাথে ইনভলভ আছে আল্লাহ এদেরকে অমরের মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে কবুল করো। রব্বুল আলামিন বহু কষ্ট স্বীকার করছে আজকের অনুষ্ঠানের জন্য যারা মা বোনেরা সহ প্রত্যেককে তুমি তার স্বজায়গায় পুরস্কার দিয়ে দাও। মাওলানা আব্দুল বারি রশিদি আমার বড় ভাইকে কবুল করো, তার সন্তান দুইটাকে মঞ্জুর করো। মাওলানা হোসাইন তার বাবাকে হারিয়েছে মাফ করে দাও। আইলা তারা সালেমের জিন্দাখানায় তিনটা বছর আমি বন্দী ছিলাম, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার শরীরটা তুমি আগের অবস্থায় স্বাভাবিক করে দাও। এলাকায় মাঠের নিচে যারাই ঘুমি আছে এই কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানাও। আইলা তারা কোন সালেম স্যার কিয়ামতের আগে বাংলা সিআরএ বসতে না পারে সেই ব্যবস্থা করে দাও। যারা দায়িত্বে আছে তাদেরকে সততা দাও, তাদের ভেতরে তাদের কলিজায় জাহান্নামের ভয় তুমি ঢুকিয়ে দাও।